তো বন্ধুরা যেহেতু আমি একা হাতে সামলাচ্ছি তো আমি অল্প অল্প করে ডেকোরেশন করব তো বন্ধুরা বেলুন ফুলানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো কি ভালো লাগছে না বলো তোমাদেরকে দেখাচ্ছি আর আমি যে সারপ্রাইজটা রেখেছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি তো তোমাদের বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে 23 জানুয়ারি আগামীকাল 24 জানুয়ারি তো আগামীকাল দাদার বার্থডে তো আজকে রাত 12টাতে আমরা বার্থডে সেলিব্রেট করব দাদার সেই জন্য সামান্য কিছু আয়োজন করা হচ্ছে আর ঘরটাও সুন্দর করে সাজানো হচ্ছে তো আমি এখন যাচ্ছি কেক কিনতে তো চলো ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার কিন্তু অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল তো চলো এখন রেডি হয়ে গেছি কেকটা কিনে নিয়ে আসি তো চলো তো বন্ধুরা যাচ্ছি এখন মা আর আমি কেক কিনতে তো একা যাচ্ছি না মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি দেখো মাও রেডি হয়ে গেছে তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি কেক কিনতে আমি আর মা কেকের দোকানে চলে এসেছি প্রত্যেকটা কেকের ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে এই কেকটা দাদাভাইয়ের বার্থডের জন্য নিয়ে নিয়েছি তো বাড়িতে গিয়ে তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেব তো বন্ধুরা কেকটা কিনে আনা হয়ে গেছে চলো দেখিয়ে দিচ্ছি কেমন নিয়েছি কেকটা দাঁড়াও কেটে নিই একটুখানি প্যাকিংটা খুব সুন্দর করে দিয়েছে গেল বন্ধুরা তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটাই হলো কেক কেকটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কিছু বেলুনও ফোলানো হয়ে গেছে তবে এখনও কোনো সাজানো হয়নি সামান্য কিছু বেলুন ফোলানো হয়েছে তো চলো ঘরটা সুন্দর করে সাজিয়ে নিই তো বন্ধুরা আমি কেক আর বেলুন কিনে নিয়ে বাড়ি চলে এসেছি তো সামান্য কটা বেলুন ফোলানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে তো এখন অনেকগুলো বেলুন ফোলানো এখনও বাকি আছে তো চলো বেলুনগুলো ফোলাবার তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো স্কিপ না করে কন্টিনিউ দেখার অনুরোধ রইল তো চলো বেলুনগুলো ঝটপট করে ফুলিয়ে ফেলি কারণ এখন অনেক কাজ আছে দাদা 11টার সময় বাড়ি আসবে তার আগে আমাকে পুরো কমপ্লিট করতে হবে কাজটা তো চলো তো ওটাই করে আমার বেলুন ফুলিয়ে ভালো লাগছিল না মুখে করে ফুলিয়ে ফেলি তো বন্ধুরা মা আর আমি বসে পড়েছি বেলুন ফোলাতে আগেই বললাম আর মা তোমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে বেলুন ফোলাতে হয় তো অনেকটা বেলুন ফোলানো হয়ে গেছে তো ডেকোরেশন করা এখনো কিছুই শুরু করিনি তো বন্ধুরা বাড়ির একদম কাছে মানে কীর্তন হচ্ছে তো জানি না কতটা তোমাদের সাথে কথা বলে ভিডিও শেয়ার করতে পারবো তো চেষ্টা করব ভালোভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো দেখো আমার মা বসে বসে এতই ফোলাচ্ছে পাম দিয়ে দিয়ে যে দুটো বেলুন অলরেডি একটা তার আগে একটা ফাটিয়ে দিয়েছে মানে বাপ যে যতক্ষণ হাওয়া দেয়া যায় দি ফট করে ফেটে যাচ্ছে ভাবছে কি অনেকগুলো বেলুন আছে তাড়াতাড়ি শেষ করে কীর্তন শুনতে যেতে হবে এই জন্য তাড়াতাড়ি করে বোলাতে গিয়ে সব বেলুন পাঠিয়ে দিচ্ছে যাই হোক ঘরে বসে কীর্তন শোনা সৌভাগ্য সবার হয় না আমার হয়েছে যে কাজও করব কীর্তনও শুনব তো চলো মানে মায়ের সাথে আমি মুখে ফুলিয়ে কম্পিটিশনে পাচ্ছি না আমি হাফ ফোলাচ্ছি মা আমাকে দিয়ে দিচ্ছে ওইটা তাড়াতাড়ি করে আর আগে খুব ভালো বেলুন ফোলাতে পারতাম এখন পাচ্ছি না মনে হয় বেশি মোটা হয়ে গেছি বন্ধুরা আমি আর না 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 আবার হাওয়া দিয়েই যাচ্ছে মনে হয় এটাও ফাটানোর ধান ধরে যাচ্ছে
তো বন্ধুরা বেলুন ফুলানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখো কি ভালো লাগছে না বলো, কি দারুণ লাগছে। আর বেলুন কিন্তু আমার খুব ভালো লাগে, তো চলো এবার ফটাফট করে সাজিয়ে নিই। তো বন্ধুরা আমি একদম রেডি সাজানো, তো স্টার্ট করব। তো আমি দেখো এখানে কাগজ নিয়েছি, তো চলো কাগজটা ছিঁড়ে নিচ্ছি। তো কিভাবে সাজাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরোটা যদি সাজানো দেখাতে যাই অনেকটা মানে লং হয়ে যাবে ভিডিওটা। এই যে কাগজগুলো, যে কালারিং কাগজগুলো তোমরা দেখছো, এই কাগজগুলো দিয়ে সাজাবো। তো চলো ঝটফট করে একটা মানে একটা স্টেপ বাই একটা স্টেপ এগোতে থাকি আর তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ ভিডিও শেয়ার করতে থাকি। তো বন্ধুরা যেহেতু আমি একা হাতে সামলাচ্ছি, তো আমি অল্প অল্প করে ডেকোরেশন করছি আর সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা যদি কীর্তনের আওয়াজ পাও প্লিজ প্লিজ একটু মানিয়ে নিও নিজের মনে করে। তো চলো এখন এইটুকুই হয়েছে, দেখো সমস্ত বেলুন নিচেও পড়ে গেছে। তো বন্ধুরা দেখো একটু করে ডেকোরেশন করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেক বেলুন এখনো বাকি আছে, তো এইটুখানি হয়েছে। তো এইটুখানি কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা সাজানো হয়ে গেছে, এখানটা ঠিক এইভাবে সাজিয়েছি, তোমাদের জুম করে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো চলো সাজিয়ে গুছিয়ে নিই আরো। বন্ধুরা আমি যেভাবে সাজিয়েছি চলো তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই। দেখো তো চলো কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। কিন্তু জানি না তোমাদের দাদাভাই পছন্দ হবে কিনা, তো অনেক ভালোবাসা দিয়ে আমি খুব যত্ন নিয়ে সাজাচ্ছি, দেখা যাক দাদা কি বলে দেখার পরে। তো চলো তো বন্ধুরা দাদার বার্থডে সেলিব্রেটের জন্য যেটুকু সাজাও ভেবেছিলাম আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে অবশ্যই দেখিয়ে দেবো। তবে হ্যাঁ বন্ধুরা যেটা বলার জন্য চলে এলাম, কমেন্ট করতে কিন্তু মানে একদমই ভুলো না। তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমার ভালো মন্দ আমি কিছুই বুঝতে পারি না। তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, আমি এটাই চাই। আমার ছোট্ট পরিবারে সদস্য হওয়ার প্রত্যেক বন্ধুকে অনুরোধ রইল, তো আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো বার্থডে সাজানোটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দাদাভাই রাতে বাড়ি আসুক, আমার দেয়া এই ছোট্ট সারপ্রাইজ দাদাভাইয়ের কেমন লাগলো তোমাদের তো অবশ্যই জানাবো বন্ধুরা। তো চলো এখন ওয়েট করি দাদাভাই বাড়ি আসার জন্য। তো বন্ধুরা আজকে সাজানোর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ বন্ধুরা আমার সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো চলো কেমন সাজিয়েছি নিজের হাতে বরের জন্য চলো তোমাদের সাথে শেয়ার করি। খুবই সিম্পল একটা লুক দিয়েছি, তো চলো দেখিয়ে দিই। এখানটা কেক কাটা হবে, এখানটা আমার মোটামুটি সাজানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা লজেন্সটা বেঁকে গেছে, একটু সোজা করে দিই, ব্যাস। তো এটাই হলো ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন অপেক্ষা করি দাদাভাইয়ের জন্য। তো বন্ধুরা দাদা বাড়ি চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি যে সারপ্রাইজটা রেখেছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের যেটা পড়েছে আমি তো সেটা তোমাদের দেখিয়েছিলাম।
তো দাদার কেমন লেগেছে আমি আগেই বলেছি যে আমি জানি না, যতটুকু পেরেছি আমি আয়োজন করেছি, তবে পুরো ঘরটা আমি সাজাতে পারিনি, অল্প জায়গাটা সাজিয়েছি। কখন করলে সব? করেছি। তোমার কি পছন্দ হয়েছে? দেখো কেকটা নিয়ে চলে এসেছি। বলো তুমি কিছু রিভিউ দিতে চাও? কখন করলে এসব? সেটা তো বুঝতে পারছি। করেছি। ভালো হয়েছে তো? ঠিক আছে চলো দাদাভাই ফ্রেশ হয়ে নিক, তারপর তোমাদের কাছে ফিরছি। তো বন্ধুরা, বার্থডে বয় বসে গেছে কেক কাটার জন্য। তো আমাদের এখন বাজে কটা? 11:51 বা 55 এরকম কিছু একটা হবে, তাই তো? 5-7 মিনিট আর দেরি আছে, 12টা বাজ দেওয়ার 5-7 মিনিট দেরি আছে। তো আমার এখনো স্ট্যাটাস দেওয়া হয়নি, কিছুই হয়নি, ফেসবুকে কোনো ফটো ছাড়া হয়নি, শুধু সাজানো আর বার্থডে বয়ের সাথে এটা শেয়ার করাই হয়েছে। তো চলো, বার্থডে বয়ের তোমাদের বলেছিলাম যে কেমন সাজিয়েছি, ও রিভিউটা দেবে। তো চলো রিভিউটা দাও যে কেমন লেগেছে তোমার। আমি ভাবতেই পারিনি এত সুন্দর করে সাজাবে, খুব ভালো। তো মাও চলে এসেছে, বাবা এখন নিচে আছে। তো 12টা বাজলেই মা বাবা দুজনেই চলে আসবে আর আমাদের কেক কাটও স্টার্ট হয়ে যাবে। তো সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, 12টা বেজে গেছে আর কেক কাটা স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে প্রদীপ। দাঁড়াও, তুমি দাও। বাবাকে একটু কেটে দাও। আমি খাই দেবো, ক্যামেরাটা ধরতে পারবো না, তাই ওকে দিয়ে ধরাই, তারপর খাওয়া, কারণ ডান হাতে ক্যামেরা ধরে আছি, খাওয়াবো তো অবশ্যই। তো চলো খাই। তো বন্ধুরা, আজকের দিনটাকে প্রিয় এত সুন্দরভাবে সারপ্রাইজ দিয়েছে আমাকে, তো আমি খুবই খুশি। আর কি বলবো, যে আজকের দিনটাকে এভাবে মনে রেখেছে, আমি সত্যি বাড়িতে ছিলাম না, বাড়িতে এসে দেখে এত সুন্দরভাবে সাজিয়েছে, আমি সত্যি সত্যি খুব খুশি। তো কেক খাওয়াচ্ছি এখন, মানে আমাকেও কেক খাইয়েছে, তো এক হাতে ক্যামেরা করছিলাম বলে কেক খাওয়ানো হয়নি। তো হ্যাপি বার্থডে, খুব ভালো থাকো আর সুস্থ থাকো, আমার সাথে একটু কম ঝগড়া করো। যাতে একটু কম কম ঝগড়া করে আর মধু খেয়ে একটু মুখটা মিষ্টি রাখে। তো চলো, আর এরপর আছে রাতের ডিনারটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তারপর ব্লগটা শেষ করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর সকল বন্ধুদেরকে বলছি, প্লিজ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে, ভালোবাসা দেবে, এটাই সবার কাছে আমার রিকোয়েস্ট, পিওর ভাই আমি বলে দিলাম। আর আমার এই সুন্দর করে সাজানোটা একা হাতে সাজিয়েছি, তো কেমন লেগেছে কিন্তু এটা অবশ্যই বারবার বলছে, কমেন্টটা অবশ্যই করো, তোমরা যদি কমেন্ট না করো আমার একদমই ভালো লাগে না, তো এই জন্য কমেন্ট করো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে রাত্রিরে ডিনারে আছে মটন, ছোলার ডাল, এদিকে দেখো ডিম আলুর তরকারি, রুটি, আর বার্থডে বয় খেতে বসে গেছে। মানে এত কিছু যে পিউ আইটেম করেছে আর এত কিছু, খুব মানে খুব খুশি, খুব খুশি আর কি বলবো। তো চলো একটুখানি খাও। ও, একটুখানি খেতে হবে। ইয়েস, মটনটা দিয়ে একটুখানি খাও।
ও তো বন্ধুরা, বার্থডে বয় হ্যাপি, তো আমরা সবাই হ্যাপি। তো বন্ধুরা, আজকে প্রদীপের বার্থডে এর জন্য আমি কি কি করেছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো রাতের ডিনারটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিও এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থাকো আর সুস্থ থাকো, এখনের মতো টাটা। আর এদিকে বার্থডে বয় খাওয়া স্টার্ট করে দিয়েছে, যেহেতু 12:30 বাজে, তো চলো আমিও খাওয়া স্টার্ট করে দিই, অনেকটা রাত হয়ে গেছে। তো এখনের মতো টাটা।